নমস্কার আশা করি আপনি ভালো আছেন আমি হলাম বিকন আর আপনি দেখছেন খবর টবর চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বিশেষ বিশেষ খবরগুলি গত ছাব্বিশে মে এক ভয়ানক ঘূর্ণিঝড় আসতে পড়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপর পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে এর প্রভাব সবথেকে বেশি দেখা গেছে বকখালি মন্দারমণি দীঘা ও সংলগ্ন এলাকাগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ অর্থ ও অন্যান্য সহায়তা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজকের বিশেষ বিশেষ খবরগুলির ভেতরে প্রথমে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের সাংবাদিকদের এবং সাধারণ মানুষদের বীরত্বের কথায় ছাব্বিশ তারিখ যখন ঝড়টি আছড়ে পরে তখন আপনার বাড়িতে খবরটি পৌঁছে দেয় পশ্চিমবঙ্গের বহু বীর সাংবাদিকরা এক সাংবাদিককে দেখা গেছে বুক ভরা জলে নেমে খবর আমাদের কাছে পৌঁছে দিতে তার হাতের উপর এক ব্যাং লাফিয়ে উঠে বাঁচার চেষ্টা করছে আর তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলির হাতে মাছ মরে উঠে আসছে অর্থাৎ জীবন মৃত্যু বাঁচা মরার লড়াই সব কিছুর খবরই আপনার সামনে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের এই বীর সাংবাদিকরা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এক যুবক এবং যুবতী হাঁটু জলে অক্লান্ত পরিশ্রম করে সাঁতার কাটছেন মানুষকে উদ্ধার করার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছিলেন মানুষকে বাঁচাতে এবং আশা করি তারা মানুষকে উদ্ধার করতে পেরেছেন এরকম যুবক যুবতীদেরই প্রয়োজন আমাদের দেশে এখন চলে যাব আমাদের দ্বিতীয় খবরে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে বহু এলাকায় সাপ ব্যাং ছুচো ইঁদুর গোসাপ স্বাধীনভাবে হেঁটে বেড়াচ্ছেন এই দুর্যোগের পরে তারা একটি সুযোগ পেয়েছেন স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর এছাড়া আমরা দেখতে পেয়েছি দুই গোসাপ একে অপরকে আলিঙ্গন করছেন ঠিক যেন দুই বন্ধু একে অপরকে খুঁজে পেয়েছেন বহু বছর বাদে হয়তো কোনো এক সময় কোনো মেলায় তারা হারিয়ে গিয়েছিলেন গোসাপের থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত শিখে নেওয়া উচিত প্রেম ভালোবাসা স্নেহর আদান প্রদান একটি কুমির রাস্তার মোড়ে এসে ঘোরাঘুরি করছিল সেই স্থানের বাসিন্দারা এসে কুমিরটিকে প্রচন্ড খ্যাপানোর চেষ্টা করে কিন্তু কুমিরটির থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কুমিরটি অসম্ভব ধৈর্যের পরিচয় দিয়েছে শুধু ধৈর্য নয় সহনশীলতার পরিচয়ও দিয়েছেন সেই কুমিরটি কেন যখন বন দপ্তরের কর্মীরা এসে জোর জবরদস্তি কুমিরটিকে তুলে নিয়ে যায় তখন কুমিরটি কিন্তু একবারের জন্য প্রতিবাদ করেনি মানুষের সহনশীল হওয়া উচিত এবং মানুষের এই লক্ষ্যে এগোনো উচিত যে তাদের যাতে ধৈর্য না ঘটে চলে যাব আমাদের তৃতীয় খবরে এই যে ঝড়টি আছড়ে পড়ল এই ঝড়টির নাম নিয়ে মানুষ বড়ই বিভ্রান্ত প্রত্যেকটা ক্ষেত্রে তারা টলিউডের এক অভিনেতার নাম জুড়ে দিয়েছেন এই ঝড়ের সাথে এবং শুধু একজন মানুষ নয় বহু মানুষ ভাবছেন ঝড়টিকে কি নামে ডাকবেন কারণ সংবাদ মাধ্যমগুলি এক একবার এক একটি বানান তুলে ধরেছেন হ্যাঁ মানে বিভিন্ন ধরনের বিভিন্ন উচ্চারণ এবং বিভিন্ন বানান তুলে ধরেছেন মানুষের সামনে কিন্তু সেই শব্দি জানা গেছে যে এই ঝড়ের নাম হচ্ছে ইয়াস এবং শব্দটি এসছে পার্সিয়ান ভাষা থেকে ওমান বলে একটি দেশ থেকে এসছে এই শব্দটি এবং এক সূত্রে জানা গেছে এই শব্দটির মানে হচ্ছে চুই ফুল আবার অন্য এক সূত্রে জানা গেছে এই শব্দটির মানে হচ্ছে তছ নচ করে দেওয়া চলে যাব আমাদের অনুষ্ঠানের শেষ খবরে আমাদের সকলের প্রিয় কমলদা আজ ঘোর বিপদে কমলদা অনেক কাল আগে একটি হিট ছায়া ছবি আমাদেরকে দান করেন এবং সেই হিট ছায়াছবিটিতে ছবিটিতে উনি নির্দেশনা দিয়েছেন সেই ছবির প্রযোজক নৃত্যের নির্দেশক লড়াইয়ের নির্দেশক এবং যা যা থাকে একটি চলচ্চিত্র করতে গেলে সে প্রত্যেকটি ভূমিকা উনি পালন করেছেন এবং ছবির নায়ক হিসাবে অভিনয় করেছেন আপনি ঠিকই ধরেছেন ছবিটির নাম দেশদ্রোহী কমলবাবু দিন ধরে কাজ পান না কারণ উনি খুব বাজে মাপের একজন অভিনেতা এবং কাজ না পাওয়ার জন্য উনি সোশ্যাল মিডিয়াতে সবাই মজা করেন ঠিক সেরমভাবে উনি কয়েকদিন আগে মজা করেন সালমান খানের একটি অখাদ্য চলচ্চিত্র রাধেকে নিয়ে এবং এই খোরাকের জন্য সালমান খান একটি মানহানির মামলা করেছেন উনার বিরুদ্ধে উনি বলেছেন সালমান খানকে পথে বসাবেন রাস্তায় নামাবেন ঠিক যেরমভাবে সালমান খান অনেক অভিনেতা এবং অভিনেত্রীর ক্যারিয়ার বরবাদ করে দিয়েছেন ঠিক সেরমভাবে আশা কমল বাবু ও সালমান বাবু একে অপরের ঝামেলা মিটিয়ে নেবেন আর এটা মিটে গেলে আশা কমল বাবু আর সালমান খানকে সালমান দাদু বলবেন না প্লিজ আর দাদু টাদু না বলে আপনারা শান্তিতে সব মিটিয়ে নিন সুখে শান্তিতে থাকুন এবং ওই গিরগিটির মতন আলিঙ্গন করে নিন আজকের মতন এই পর্যন্ত যদি আপনার টবর ভাল লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ যাওয়ার আগে ওই ডিকিউ কিউ নাইন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ধন্যবাদ